নভেম্বর বিপ্লব দিবসকে সামনে রেখে মঙ্গলবার সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবীন্দ্র ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার এবং দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। নভেম্বর বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দলীয় কর্মসূচি সম্বন্ধে আলোচনা করেন মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী। এই জায়গাটা আমাদের দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে দাঁড়াতে হবে এবং অর্থনৈতিক দিক থেকে যে আক্রমণগুলি একটার পর একটা করছে না করে অসুস্থ সমস্ত বাহবা করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এবং এখান দরকার হচ্ছে এই যে অসত্য কথাগুলি বলছে জনগণের কাছে ব্যাপকভাবে সত্য উপস্থিত করে জনগণের কাছে প্রশ্ন করুন, এই যে কথাগুলি বলছে আপনি কি উপকৃত হয়েছেন, আপনি পেয়েছেন, এটা সত্য ঘটনা কি, দেখবেন মানুষই সেখানে বলবে ঠিক না অসত্য কথা। কাজে এই জায়গায় দাঁড়িয়ে শুধু আমরা শুনলাম, আমরা বুঝলাম, আমরা উপলব্ধি করলাম না এগুলো মিথ্যে কথা, সাধারণ মানুষের কাছে যদি আমরা না যাই তখন কিন্তু হবে না। তাই আপনাদের কাছে একসাথে যখন আমরা দেখছি ময়দানে সবাই অসন্তুষ্ট বিরক্ত, তাকে সেরকম ভাবে অধ্যয়ন করে তাকে বুঝে যদি আমরা নামাতে পারি ভারতবর্ষের বর্তমান যে এই বিজেপি যারা এক এক মানে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, ফেসিস সুলভ আক্রমণের মধ্য দিয়ে এরা এই দেশেও ফেসিবাদ কায়েম করতে চায়, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।